নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাঙালি স্পেশাল রান্না আজকে আবারও নিয়ে চলে এসেছি মায়ের হাতের একটা ভীষণ টেস্টি রেসিপি টমেটো পনির ফ্রাই তো দেখো মা কীভাবে রেসিপিটা বানায় এখানে মা পনির নিয়ে নিয়েছে পনিরটাকে ঠিক এরকম লম্বা লম্বা করে পিস করে কেটে নিচ্ছে এটা কিন্তু মাঝখান থেকে আর চৌকো করে পিস করে নেওয়ার কোনো দরকার নেই এরকমভাবে দেখতেও ভালো লাগবে আর বেশ খেতেও সুন্দর লাগে তো দেখো প্রত্যেকটা পনির কিন্তু এইভাবে মা পিস পিস করে কেটে একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছে পুরো ভিডিওটা কিন্তু তোমরা স্কিপ না করে দেখতে থাকো আশা করব তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে এবারে দেখো একটা ফ্রাইং প্যান নিয়ে ওর মধ্যে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিয়েছে তেলটা একটু গরম হয়ে এসছে এরপরে এর মধ্যে অ্যাড করবে রসুন পেস্ট রসুন পেস্টটা তেলের মধ্যে দিলে না প্রথমে একটা খুব সুন্দর গন্ধ ছাড়ে ওই জন্য রসুনটা আগে দিয়ে দিয়েছে এবারে দিল একটা মিডিয়াম সাইজে পেঁয়াজ পেস্ট এখানে কিন্তু কোনো কুচনো জিনিসের ব্যবহার করা হয়নি এখানে যাই দেওয়া হবে সেটাই কিন্তু পেস্ট করে দেওয়া হবে তো দেখো পেঁয়াজটাকে একটু হালকা ব্রাউন হওয়া অবধি ভাজতে হবে তো ব্রাউন হয়ে এসছে তোমরা দেখেই বুঝতে পারছো সাইড থেকে তেলটাও ছেড়ে গেছে মশলা যত কষানো হবে খেতে কিন্তু তত টেস্ট হবে অনেকে অনেক রকমভাবে পনিরের রেসিপি বানাও তবে আমি বলবো রকম এইরকমভাবে একবার অন্তত বাড়িতে ট্রাই করে দেখো সত্যি দারুণ হয়েছিল এরপরে অ্যাড করে দিল আদা বাটা তার সাথে দিল পরিমাণ মতো নুন দেবে স্বাদ মতো চিনি প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস কিন্তু তোমরা তোমাদের পরিমাপ মতো দেবে আর যেহেতু এটা ঝালেরও একটা ব্যাপার আছে সেই জন্য ঝালটাও কিন্তু খুব বুঝে শুনে দিতে হবে তো দেখো কনস্ট্যান্ট কিন্তু মা নাড়িয়ে যাচ্ছে যাতে মশলাটা পুড়ে না যায় ধরে গেলে কিন্তু খেতে ভালো হবে না পেঁয়াজের রঙটা দেখো চেঞ্জ হতে শুরু করে দিয়েছে এই পর্যায়ে অ্যাড করে দিল দুটো টমেটো পেস্ট দুটো টমেটো কিন্তু মা চোকলাটাকে ছাড়িয়ে ভালো করে পেস্ট করে রেখে দিয়েছিলো তো সেটাই এর মধ্যে অ্যাড করে দিয়েছে এখানে কোনো রকম কিন্তু কালারের জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দেওয়ার প্রয়োজন হয়নি এমনিতেই একটা কি সুন্দর কালার চলে আসবে তোমরা আস্তে আস্তে সেটা দেখতে পারবে তো দেখো এরপরে অ্যাড করে দিল লাল লঙ্কা বাটা মানে আমরা যেটাকে বলি শুকনো লঙ্কা সেটাকে মা বেটে রেখেছিল সেই বাটাটাই কিন্তু এর মধ্যে অ্যাড করে দিয়েছে এই বাটাটা দেওয়ার কারণেই আর কিন্তু কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিতে হয়নি কারণ এমনিতেই দেখো কত সুন্দর একটা কালার চলে এসছে তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই আমাদের বাঙালি স্পেশাল রান্না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিও তো কথা বলার মাঝেই দেখো অ্যাড করে দিল রেড চিলি সস এই রেসিপিটা কিন্তু মা বাড়িতেই বানিয়েছিল যদি তোমরা এই ভিডিওটা দেখতে চাও তাহলে কিন্তু আমাদের চ্যানেলে আলাদা করে এই রেড চিলি সসের ভিডিওটা দেওয়া আছে তোমরা কিন্তু ওখান থেকে দেখে নিতে পারো এটা পুরোপুরি হোম তো খেতে তো সুন্দর হবেই এটা আর বলা বাহুল্য রাখে না তো কনস্ট্যান্ট কিন্তু মশলাটাকে মা কষিয়ে যাচ্ছে এবারে দেখো সাইড থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এই পর্যায়ে অ্যাড করে দিল আগে থেকে কেটে রাখা পনিরগুলো পনিরগুলো কিন্তু যেহেতু ভাজা হয়নি নরম সেই জন্য কিন্তু খুব সাবধানে উল্টে পাল্টে নিতে হবে যাতে ভেঙে না যায় আগে মা পনিরগুলোকে দেখো কত সুন্দরভাবে মশলাটার ওপরে বসিয়ে দিচ্ছে যাতে এক পিঠটা হালকা হালকা করে ভাজাটা হয়ে যায় তোমাদের যদি কোনো রেসিপি আমাদের চ্যানেল থেকে জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে বলতে পারো যে কোন কী ধরনের রেসিপি তোমরা জানতে বা দেখতে চাইছো আমি আর মা চেষ্টা করব সেই ধরনের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করার তো দেখো এবারে মা একটা পিঠ ভাজা হয়ে গেছে এবারে প্রত্যেকটা পনির একটা একটা করে উল্টে দিচ্ছে এখানে কিন্তু একেবারে পনির উল্টে দিলে হবে না তাহলে কিন্তু ভেঙে যাওয়ার চান্সেসটা খুব বেশি সেই জন্য এরকম একটা একটা করে উল্টে নিতে হবে এই এইখানটাতেই একটু সময় সাপেক্ষ ব্যাপার হয়ে দাঁড়ায় তো দেখো প্রত্যেকটা পনির কিন্তু মায়ের উল্টে দেওয়া কমপ্লিট হয়ে গেছে আবার ওই পিঠ ভাজা হয়ে গেছে আবার এই পিঠ ফ্রাই করে নেবে এরম করে করে কনস্ট্যান্ট কিন্তু পনিরটাকে ভাজতে হবে তো পনিরের এই রেসিপিটা দুর্দান্ত হয়েছিল এটা জাস্ট লুচি বা পরোটার সঙ্গে যদি বানিয়ে খাওয়া যায় তাহলে তো আর কোনো কথাই থাকে না এর ওপর থেকে গার্নিশিংয়ের জন্য একটু ছিটিয়ে দিলো ধনেপাতা পাতা কুচনো তারপরে দিয়ে দেবে পরিমাণ মতো চাট মশলা একটু চাট মশলাটা দিলে হয় কি একটু নোনতা ভাবটা আসে আর খেতেও খুব সুন্দর হয় আশা করব তোমার এ তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না টাটা থ্যাংক ইউ